বন্ধুরা, আমরা কিন্তু একবার একেবারে নাটিকার শেষ দৃশ্যে চলে এসেছি। তো এই দুই দৃশ্যের নাটকে একদম শেষ দৃশ্যে বলা হয়েছে লোকটি প্রাণখোলা হাসি হাসছে। তো এই লোকটি হচ্ছে যেই সুখী লোককে রহমত এবং হাসু খুঁজে বেড়াচ্ছিল। সে প্রাণ খুলে হেসে যাচ্ছে, এটা দেখে রহমত বলে উঠলো, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই বলতো? তখন লোকটা বলল, তোমাদের কথা শুনে হাসছে। যদি আমার ঘরে চোর আসে, চোরকে তখন বলবো যে নিয়ে যাও, আমার যা কিছু আছে তুমি নিয়ে যাও। হাসু তখন বলল, তুমি তাহলে সত্যিই সুখী মানুষ। দুনিয়াতে আমার মতো সুখীকে আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ। রহমত তখন বলে উঠে, ও বাদশাহ ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। লোকটা অবাক হয়ে বলল, জামা? রহমত বললো, জামা মানে জামা, এই যে আমাদের জামার মতো এই যে জিনিসটা, তোমাকে 500 টাকা দেবো, জামাটা নিয়ে এসো, মোড়লের খুব কষ্ট হচ্ছে। তো লোকটা বলল, আমার তো কোনো জামা নাই ভাই। হাসু তখন ভাবলো যে লোকটা মিথ্যে কথা বলছে। লোকটা বলবো, মিথ্যে কথা কেন বলবো, আমার ঘরে কিছুই নাই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। তো বন্ধুরা, গল্পটার শেষ লাইনটা খেয়াল করো, যে আমার ঘরে কিছু নাই সেই জন্যই তো আমি সুখী মানুষ। মূলত লেখক এখানে আমাদের সামনে দুটো প্রেক্ষাপট তুলে ধরেছেন, দুটো মানুষের দুটো ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। একটা হচ্ছে মোড়লের অবস্থান, আরেকটা হচ্ছে এই লোকটি যার ঘরে কিছু নেই তার অবস্থান। তো দুটি অবস্থান যদি আমরা বিবেচনা করি, সাধারণ দাঁড়িপাল্লায় মাপতে গেলে এই মোড়লের অনেক সহায় সম্পত্তি, এই মোড়লের অনেক ক্ষমতা, সব কিছু মিলিয়ে তার দিকেই হয়তো পাল্লাটা ঝুঁকে থাকবে বেশি। কিন্তু এই যার ঘরে কিছু নাই সেই লোকটার কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে শান্তি। সেই জিনিসটা মোড়লের নাই। অর্থাৎ আমরা এখান থেকে যেই মেসেজটা পাই সেটা হচ্ছে, তুমি যত বেশি অর্জন করবে তত বেশি তোমার হারানোর ভয় থাকবে, এবং যত বেশি তুমি অর্জনটা, তারপরে যদি তুমি অর্জনটা অসদুপায় করো, তখন তোমার মধ্যে এই জিনিস নিয়ে সবসময় একটা ভয় কাজ করবে, এই জিনিসটা নিয়ে সবসময় তোমার মধ্যে একটা অশান্তি, দুশ্চিন্তা কাজ করবে। এখানেই হচ্ছে পার্থক্যটি। আজকে মোড়ল যা কিছু অর্জন করেছেন তা তিনি করেছেন অসদুপায়ে, কিন্তু এই যে লোকটি, সে যে দিনে আনে দিনে খাচ্ছে, তার ঘরে তেমন কিছু নাই, সে কিন্তু যতটুকুই করছে তা করছে সৎ উপায়ে। এই পার্থক্যটি মূলত আমাদের মমতাজউদ্দিন আহমদ তার এই সুখী মানুষ নাটিকাটির মাধ্যমে আমাদেরকে দেখাতে চেয়েছেন। তো পরের ভিডিওতে আমরা মূলত এই পুরো নাটিকাটির যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা নিয়ে কথা বলেছি এতক্ষণ, সেই বিষয়গুলোকে একবার পুরোপুরি রিভিউ করবো।